এটা কিন্তু শুধু দেশের মধ্যে না, এটা বাইরের শক্তির সাথে না থাকলে আজকে এরা যেভাবে এত অস্ত্র সুসজ্জিত হলো কি করে, এত অস্ত্র পেল কোথার থেকে আসলো? নিশ্চয় আমাদের ল্যাবস আছে বর্ডারে, নিশ্চয় আমাদের প্রশাসনের লোকের নাকের ডগার মধ্যে অস্ত্রগুলো এসে পড়ছে। সেনাবাহিনী থাকলে হয়তো তারা এত সশস্ত্র অবস্থায় সংগঠিত হওয়া সম্ভব হতো না। একটু তাজ রহমান যেটি সমুদায় বলছিলেন যে পাহাড়ের অস্থিরতা, ক্রমাগত যে একটি সন্ত্রাসী গোষ্ঠীর যে শক্তিমত্তার জানান, এগুলো সবই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র। কারা করছে, পেছনে কারা? ধন্যবাদ আপনাকে এবং মান্নাভাই সম্পুদা সুদর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, প্রথমত হলো এটা দেশের আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতার যেখানে থ্রেট, এই কুকিচিন পার্বত্য চট্টগ্রামের শান্তি 1997 সালে আওয়ামী লীগ প্রথম রাষ্ট্র ক্ষমতা আসার পরে সেনাবাহিনী প্রত্যাহার শুরু করেছিল। দাদা নিজেই বলেছিলেন আমাদের সময় হুসেন মোদের সাথে রাষ্ট্র ক্ষমতার সময় তিনি সেনাবাহিনী স্বরাজন্য আন্দোলন করেছিলেন। যখন প্রত্যাহার করা শুরু হয়েছিল, হুসেন মোদের সাথে আজকে নেই, আমরা কিন্তু সেটা বিরোধিতা করেছিলাম যে এই শান্তি সম্পূর্ণভাবে না হওয়া পর্যন্ত সেনাবাহিনী প্রত্যাহারটা আগামী দিনের জন্য জাতির জন্য একটা খুব ডেঞ্জারাস হতে পারে। তাই দেখা যাচ্ছে এটা কিন্তু শুধু দেশের মধ্যে না, এটা বাইরের শক্তির সাথে না থাকলে আজকে এরা যেভাবে এত অস্ত্র সুসজ্জিত হলো কি করে, এত অস্ত্র পেল এরা কোথার থেকে আসলো? নিশ্চয় আমাদের ল্যাবস আছে বর্ডারে, নিশ্চয় আমাদের প্রশাসনের লোকের নাকের ডগার মধ্যে অস্ত্রগুলো এসে পড়ছে। সেনাবাহিনী থাকলে হয়তো তারা এত সশস্ত্র অবস্থায় সংগঠিত হওয়া সম্ভব হতো না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এটাতে যাই হোক, আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আমাদের দেশের অখণ্ডতা সার্বভৌমত্বের জন্য যতটুকু করার প্রয়োজন সরকারকে কঠোরভাবে দমন করতে হবে। আমাদের তো এটা অ্যাটলিস্ট 2 যুগের বেশি হয়ে গেছে, 97-এর 2 ডিসেম্বর এটা হয়েছিল। আপনার সেটা আব্দুল আসনাদ আবদুল্লাহ সাহেব ছিলেন এটা দায়িত্বপ্রাপ্ত, আর লারমা ছিলেন ওইখানে, মানে উনি সেখান থেকেই আপনার হওয়ার পরে আজকে এতদিন পরে আবার এই যে সমস্ত গোষ্ঠীগুলো আবার নতুন করে হচ্ছে, এটা দেশের জন্য তো মোটেই আমরা কেউ মানে এটা মেনে নিতে পারি না। আরেকটা কথা আমার মান্নাভাই ভালো বলেছেন যে ব্যাঙ্কগুলো, কৃষি ব্যাঙ্ক, সোনালী ব্যাঙ্ক, পরপর 2 দিন 2টা ব্যাঙ্কে, তারপরে সমস্ত ব্যাঙ্কগুলো বন্ধ করে দিয়েছে। কেন সমস্ত ব্যাঙ্কগুলো বন্ধ করা দরকার কী? আপনি কল করেন ইমার্জেন্সি সেনাবাহিনী ইফ নেসেসিটি, সামনের ইয়ের জন্য শৃঙ্খলা দেশের অখণ্ডতা রক্ষার জন্য ইমিডিয়েটলি অ্যাকশনে যেতে হবে, বক্তব্য দিলে হবে না, বক্তব্য হচ্ছে অ্যাকশন, অ্যাকশনে আপনি তাড়াতাড়ি দেন। গভর্নমেন্ট চাইলে সাথে সাথে সেনাবাহিনী দেশের স্বাধীনতা স্বার্থে ডিপ্লয় করতে পারে, যদি নেসেসিটি ব্রিগেডের প্রয়োজন হয় এখান থেকে ডাক দিতে পারে। এখন তো পার্শ্ববর্তী দেশ অস্থিতিশীল, মায়ানমার তো অলমোস্ট ইজ এ মানে কান্ট্রি ফলেন কিন্তু মানে শেষ হওয়ার পথে, সেখান থেকেও তো অস্ত্র আসতে পারে, এই গোষ্ঠীগুলো সাহায্য পাইতে পারে, এই দেশটাতে অলমোস্ট ক্যাপিটাল পর্যন্ত নিয়ে নিছে বিদ্রোহীরা, সেই তাদের রাজধানীতে ড্রোন হামলাও চালিয়েছে। চিন্তা করেন, সেইগুলো যদি আমাদের এদিকে এসে আমাদের দেশ থেকে কোনো ডিস্টার্বেন্স করা শুরু করে দেয়, এটা আমাদের জন্য তো মারাত্মক। এখানে দেশটা বড়, দলের সবার দলের চেয়ে উর্ধু থেকে দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই মনে করি সরকার দৃঢ়ভাবে এটাতে মানে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, যে সব দল নির্বিশেষে সবাই সমর্থন দিবে। আমরা রাজনীতি করব দেশ ঠিক থাকলে, আমাদের দেশের উপরে কোনো কিছু দিয়ে তো রাজনীতি হবে না, সরকারকে আরও কঠিন হওয়া প্রয়োজন। এই পার্বত্য চট্টগ্রামের এই যে অবস্থা এখন তৈরি হচ্ছে, বাংলাদেশের এখন টোটাল কান্ট্রির একটাই নিউজ হচ্ছে, টেলিভিশন সব টেলিভিশনে দেখাচ্ছে, এটা হওয়ার কথাও তো আমরা মনে করি এটা সুষ্ঠু একটা সমাধানের পথ দেওয়ার জন্য সরকারের আরও কঠোর হস্তে দমন করা উচিত। যদি হয় সরকার চিন্তা করা উচিত, এখানে সেনাবাহিনী দাদার সাথে একমত আমি, আমরা তো আগেই বলে আসছি কঠোরতা আসলে সুফলটা আসে কি না, বা অতীতেও তো অনেক কঠোর অবস্থান নেওয়া হয়েছে, কঠোর সফলতা আসছে, কে বললো আসে নাই? তাই তো শান্তি চুক্তিতে এরা গিয়েছিল, সফলতা না আসলে তো ওরা শান্তি চুক্তিতে যেত না। এই শান্তি চুক্তিতে তখনই গিয়েছে মনে করছে এখন আর প্রয়োজন নাই। এই দীর্ঘ একটা গ্যাপ যখন বেকুয়াম তৈরি হয়েছে, এই বেকুয়ামের মধ্যে এই গোষ্ঠীগুলা যখন সশস্ত্র গোষ্ঠী, এরা তো এরা দেশ বাঙালি না, তো এই দাদা যেটা বললো এরা তো এই দেশকে মানে না, তারা মনে করে আমরা একটা গোষ্ঠী, তাদের আদি ইতিহাস আছে চেঙ্গিস খানের এখান থেকে, চায়না থেকে, ভারতের বিভিন্ন জায়গা থেকে মিক্সিং হয়, তারা এই জায়গাটারে তারা চাচ্ছে আমাদের একটা গেটও করে ফেলতে, যেমন আফগানিস্তান পাকিস্তান এগুলো আছে যারা সন্ত্রাসী এরিয়া তৈরি করে, যেখানে যাওয়া যায় না, রিমোট এরিয়া, যেখানে বিদ্যুৎ ধরতে যাওয়া যায় না। আমাদের তো সেটা ছিল না, এটা একটা জায়গায় নিয়ে আসার জন্য আপনাকে ফোর্স ইউজ করতে হবে। এই ল্যাঙ্গুয়েজে যখন চলে গেছে, কালকে যে কাজটা তারা করেছে, তাদের সাথে তো আর আপনি শান্তির কোনো কথা বলার সুযোগ নাই, আপনাকে এই তাদের এই অ্যাগ্রেসিভ ভাষাতে অ্যাগ্রেসিভ গতিতেই আপনাকে ট্যাকল করে নিতে হবে। শান্তি তো শেষ ভঙ্গ করে ফেলছে, কালকে যেটা করলো একজন ব্যাংকার ওটাই নিয়ে গেল, ব্যাংকে যারা চাকরি করছে আনসারকে মারছে, পুলিশকে পিটিয়েছে,
এটা তো দেখে ব্রুকেন দেয়ার দেশের আইন মানে না, এটা তালেবান নাকি? এটা তালেবান দেশ তো না, এটা বাংলাদেশ, এটা স্বাধীন দেশ, সরকার আছে, সার্বভৌমত্ব আছে, শক্তিশালী সেনাবাহিনী আছে, বছরে হাজার হাজার কোটি টাকা আমরা সেনাবাহিনীর পিছনে স্পেন্ড করি, আমাদের ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার সক্ষমতা নাই, মায়ানমারের সাথে নাই, কিন্তু স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য যা করার প্রয়োজন সেনাবাহিনী ডিপ্লয় করেন না আপনি, এই গোষ্ঠীগুলো তো দমন করার ক্ষমতা রাখে আমাদের সেনাবাহিনী নিঃসন্দেহে। আমাদের জাতির এই সশস্ত্র বাহিনীগুলোর এই ক্ষমতা আছে সবার, আমি মনে করি সবাইকে অ্যালার্ট করা উচিত, সরকারকে আরও কঠোর হস্তে দমন করা উচিত।